আজ কলকাতায় যখন ধর্নায় বসছেন তখন দিল্লি থেকে চড়াম চড়াম শব্দ আসা প্রায় একশো শতাংশ শিওর এমনটাই মনে করছে রাজনৈতিক মহল দিল্লিতে আজকেই বাড়ির বৌমা সেই সঙ্গে মন্ত্রিসভার এক হেভিওয়েট মন্ত্রীর ডাক পড়েছে বৌমা কাজুরি এবং আইনমন্ত্রী মলয় ঘট ওদিকে অপেক্ষা করছেন সোনিয়া ম্যাডাম গরু পাচার কয়লা পাচার ইত্যাদি মামলায় আজকে দিল্লিতে এই দুই প্রভাবশালী হ্যাবিওয়েটের ডাক পড়াই অস্বস্তি তো বটেই কিন্তু তবুও আজ যে ধর না সেটা চালিয়ে যেতে হবে সেই উদ্দেশ্যেই কিন্তু সকাল থেকে সাজো রফ হলেও মনটা ভারাক্রান্ত হওয়াটাই স্বাভাবিক দিল্লিতে ইতিমধ্যেই কিন্তু অনুব্রত মণ্ডল ইডি হেফাজতে রয়েছেন দিল্লিতে ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল তিহার জেলে রয়েছেন এবং সেখান থেকেও যা খবর হয়তো পশ্চিম পশ্চিমবাংলায় আর তাকে ফিরে আসতে হবে না চরম অসুস্থ রয়েছেন কাল থেকে তার নিজের মেয়ের সঙ্গে কথা বলার মতো সুযোগ সুবিধাও তিনি পাচ্ছেন না অন্যদিকে সুকন্যাও দেখছেন বাবার যা খুশি হয় হোক আমি সোনিয়া ম্যাডামের হাতে ধরা দেব না আর এর মাঝেই গতকালকেই রাগঢাক না রেখেই বলে ফেললেন যে আমার বাড়িতেও ইডি ঢুকে গেল বাংলায় যেভাবে দুই দুর্নীতি চলছে সমস্ত শিক্ষাক্ষেত্রে যোগ্যরা চাকরি না পেয়ে অযোগ্যরা এসে জায়গা দখল করে বসে আছে টাকার বিনিময়ে যেভাবে সব ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে তাতে বাড়িতে ইডি সিবিআই ঢোকাটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় তাই এবার বাড়িতে ইডি ঢোকায় মন্ত্রিসভার বৈঠকে প্যান নিয়ে কিন্তু প্রকাশ করতে হয়েছিল নিজে থেকেই জানাতে হয়েছিল আমার পিছনে ইডি লেগেছে আর আজ দিল্লিতেই সেই খেলা শুরু করবে সোনিয়া ম্যাডাম তার সামনেই আজ হাজিরা কাজরি এবং মলয়ের এই দুজনকে আজ দিল্লিতে রগড়িয়ে রগড়িয়ে তারপরে সিদ্ধান্ত নেবে এটি হয়তো ধর্নার মাঝেই এমন খবর শুনবেন যে ধর্না থেকে তাল কেটে যেতেও পারে